গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পুটিমারা যুব সমাজের আয়োজনে পুটিমারা মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় আশপাশের হাজার হাজার নারী পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতা স্থলে উপস্থিত হন। ঘোড়দৌড় প্রতিযোগিতায় নবগঞ্জ উপজেলা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে 30 জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঘোড়াঘাট উপজেলার ইব্রাহিম, দ্বিতীয় স্থান লাভ করেন বিরামপুর উপজেলার রিজাউল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সারওয়ার হোসেন। দিনাজপুরের নবাবগঞ্জ থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ হাশিমউদ্দিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।